স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোন অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন রূপ, এর ভিতরে আপনার কোন অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছে। আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন, যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন, শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন, একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া, স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যে আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না।